হাওড়ার মৌড়িগ্রাম পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত অয়েল ট্যাঙ্কার পরিষেবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। যার জেরে আজ থেকে হাওড়ার ইন্ডিয়ান অয়েল রিলিফ সেন্টার থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এর জেরে আগামী দিনে তেলের সংকট হতে পারে হাওড়া হুগলি 224 কলকাতা সহ নদিয়াতে। সম্প্রতি হাওড়ার আন্দোল ইন্ডিয়ান অয়েল নতুন করে টেন্ডার পাশ করা হয়। মোট 600 ট্যাঙ্কার আজ থেকে বসে যায়। অ্যাসোসিয়েশনের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের দাবি দাবা না মেটানোর জন্য কার্যত উল্টো পথে হাঁটতে শুরু করেন তারা। কিছুদিন পূর্বেই টেন্ডার অনুযায়ী প্রায় 60 চুক্তিবদ্ধ তেলবাহী ট্যাঙ্কারকে আচমকা বসিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাদের লোকাল ভাড়া 1,800 থেকে এক ধাপে নামিয়ে 1,200 করা হয়েছে। বকেয়া দাবি দাবা না মেটার কারণে অনির্দিষ্টকালের জন্য হাওড়ায় ধর্মঘটে অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। প্রভাব পড়তে পারে রাজ্যের অন্যান্য জেলাতেও। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই একই কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল তেল রিলিফের কাজ। অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা হয় বেশ কয়েকবার। তাদের দেওয়া আশ্বাসের ওপর ভিত্তি করে ধর্মঘট তুলে নিলেও অ্যাসোসিয়েশনের দাবি দাবার প্রতি কোনো রকম ভুরুক্ষেপ না করায় ফের আজ থেকে তেল রিলিফ কাজ করবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এছাড়াও হলদিয়া থেকে উত্তরবঙ্গের পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা শুরু হয়। অ্যাসোসিয়েশনের অভিযোগ, মৌড়ির এই স্টেশন থেকে ধাপে ধাপে তেল রিলিফ করার প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছে কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। এই ঘটনার প্রতিবাদে মোট 600 গাড়ি সম্পূর্ণ বসে যায়। ইন্ডিয়ান অয়েলের পাশাপাশি অন্যান্য সমস্ত ইউনিয়নের পক্ষ থেকেও প্রতিবাদে সামিল হন। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা আশাবাদী, কর্তৃপক্ষ সহমর্মিতার সঙ্গে গাড়ি বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবেন। পাশাপাশি তাদের আরও দাবি, গাড়ির পুরনো ভাড়া তাদেরকে বাড়াতে হবে। তাদের এই সমস্ত দাবি মিটলে তবেই তারা ট্যাঙ্কার চালাতে সক্ষম হবে বলে জানিয়েছেন। সমস্যাটা আমাদের মেটেনি এবং সমস্যাটা আমাদের বেড়ে গেছে। তার কারণ হচ্ছে এখান থেকে মূলত আমরা আরও ডিলারদের কাছে আমাদের গাড়িগুলো সাপ্লাই করি এবং সেই সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুদিন আগে বেশ কিছু পেট্রোল পাম্পকে এখান থেকে শিফট করে দেওয়া হলো অন্য লোকেশনে, হলদিয়া এবং রাজবন্দে। তার ফলে ক্রমশ মৌড়িগ্রাম যে লোকেশনটা সেটা সিক হয়ে যাচ্ছে।
আমি এখানকার যারা লোকেশন ইনচার্জ যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন এটা চিন্তার বিষয়। 11টা পেট্রোল পাম্প অলরেডি শিফট হয়ে গেছে এবং এদের প্রোগ্রামে আরও 40-50টা পাম্প শিফট হওয়ার কথা রয়েছে। আমাদের ব্যবসায়ী যদি চলে যায় তাহলে আর আমরা এখানে ব্যবসা করবো কেন? আর আমরা এত টাকা খরচা করে গাড়ি বা প্রোভাইড করব কেন, আর গাড়ি বা দেবো কেন? আর আমাদের এই গাড়িগুলো বা এত মানুষ রুটি রুজি ডাউন স্ট্রিমে এত মানুষ রয়েছে, তারা কোথায় যাবে, এটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে রেট নিয়ে যে আলোচনা করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে রেটটা ওয়ার্কেবল রেট আমরা পাচ্ছি না, বিশেষ করে লোকাল ভাড়ার ক্ষেত্রে। আমরা 2014 সালে যে ভাড়া পেতাম সেখান থেকেও দেখতে পাচ্ছি যে আমাদের 2021-এর এইরকম একটা অ্যাবনর্মাল দ্রব্যমূল্য বৃদ্ধির পরেও আমাদের ভাড়াটা কমে যাচ্ছে। এটা আমরা FDZ ভাড়াটাকে আমরা বলেছি যে অন্তত 240 টাকা করার জন্য পার কেল, মানে 12 কেল চললে আপনার আবার 14 কেল চললে যে ভাড়াটা হওয়া উচিত সেটা আমাদের এটা হওয়া উচিত বলে আমরা বলছি। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বলেছি যে গাড়ির সংখ্যা ঠিক আছে, আপনি 196 দিতে পারছেন না, আপনি অন্তত 178টা গাড়ি করে দিন, এটা আমাদের লাস্ট বলেছিলাম একটা নেগোসিয়েশন টেবিলে, সেটাও মানা হয়নি। সেকেন্ড থিং হচ্ছে, এটা দুটো পয়েন্ট গেল, একটা পয়েন্ট আমাদের লোকেশন থেকে আপনি শিফট করে দেবেন না, আপনি শিফট যদি করতে হয় তাদের করুন যাদের নিজের গাড়ি আছে, যেখানে ভাড়া গাড়ি যায় না, বহু পেট্রোল পাম্পের তো নিজস্ব গাড়ি আছে, তাদেরকে আপনি শিফট করুন, আমাদের কোনো সমস্যা নেই, সেটা আমাদের ভাড়ার উপর বা আমাদের যে গাড়িগুলো চলে তার উপর এফেক্ট করবে না। এটা গেল। আর এখন এই মুহূর্তে আমরা এখনও রিস্ট্রাকচার করে উঠতে পারিনি, কোম্পানির এখন একটা নতুন রুল হয়েছে অল ইন্ডিয়াতেই যে একটা লোক একটা জায়গার বেশি দুটো জায়গায় ব্যবসা করতে পারবে না, টেন্ডার করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আগে অ্যাটাচ গাড়ি চলতো, তাহলে তার গাড়িটা আবার অন্যের নামে করতে হবে, করে সেই গাড়িটাকে অন্য জায়গায় ঢোকাতে হবে। এবার গাড়ির সংখ্যাটা যদি ফিক্সার বেশি দুটো জায়গায় ব্যবসা করতে পারবে না, টেন্ডার করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আগে অ্যাটাচ গাড়ি চলতো, তাহলে তার গাড়িটা আবার অন্যের নামে করতে হবে, করে সেই গাড়িটাকে অন্য জায়গায় ঢোকাতে হবে। এবার গাড়ির সংখ্যাটা যদি ফিক্স আপ না হয় প্রপারলি, তাহলে আমরা ওই সেট আপটা করতে পারছি না। সেই জন্য আমাদের একটু সময় দেওয়া হোক, আমরা বলেছি যে অন্তত 1 মাস আপনি দেওয়ালির পরে, মানে দুর্গা পুজো দেওয়ালি সামনের মাসে, মানে এটা তো আগস্টের শেষে, ডিসেম্বরের এন্ডে যদি করেন তাহলে আমরা সুষ্ঠুভাবে সবটা করতে পারব। আজকের পরিষেবা বন্ধ আছে, আজকে মূলত খোলা আছে 3টে জিনিস, সেটা হচ্ছে যে প্লেনের তেল যেটা ATF যায় সেটা খোলা আছে, আর খোলা আছে কেরোসিন, আর খোলা আছে আপনার HP মানে হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে লোড এখান থেকে নেয় সেটাও খোলা আছে। বাকি কত গাড়ি আজকে বন্ধ আছে? আজকে 300+ গাড়ি বন্ধ আছে, গাড়ি চলে। আচ্ছা, সেক্ষেত্রে কোন কোন জায়গায় এফেক্ট হতে পারে পাম্পে তেল যা সরবরাহ? দেখুন, এফেক্ট প্রথম দিনেই তো এফেক্ট হয় না, এফেক্ট হতে সময় লাগে, প্রত্যেকেরই স্টক থাকে। আর এফেক্ট হবে আপনার মূলত দুটো 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পার্ট অফ নদিয়া। আমি চাপিয়ে দেব বা এইসব কথা বলছি না, মানে আমরা বলতে চাইছি যে যে কটা লোকেশান ওয়েস্টবেঙ্গলে আছে, আপনার শিলিগুড়ি, মালদা, হলদিয়া, রাজমাদ এবং মৌড়িগ্রাম, এই যে 5টা লোকেশান থেকে অপারেট হয় ইন্ডিয়ান অয়েল, এই 5টা লোকেশানের মধ্যে সবচেয়ে দুর্বল লোকেশান হচ্ছে মৌড়িগ্রাম। কেন? মৌড়িগ্রামে কোনো ব্রিজিং নেই, ব্রিজিং অর্থে দূরে কোথাও ইন্টারস্টেট কোথাও মাল যায় না, কোথাও সেই পরিষেবা নেই। আমরা এই লোকাল কয়েকটা জায়গার ওপর আমাদের গাড়ি চলে, সেখানেও যদি লোড শিফট হয়ে যায় তাহলে গাড়িগুলো আইডল হবে, রুটি রুজি হারাবে, গাড়ি না চললে মালিক বাঁচবে কী করে, গাড়ি চালাবে কী করে? একে পাম্পের ডিলাররা ধর্মঘট ডেকেছে এবং আমরা মনে করি ডিলাররা যে ধর্মঘটের যে দাবি তুলেছে সেটা যথাযথ, এবং তার জন্য আমরা ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। আপনারা একটা কন্টিনিউ স্ট্রাইক থাকবে, তবে আমার মনে হয় যে আমরা চাই এটা রিজলভ হোক এবং আমরা চাই যে আমাদের কোম্পানি আমাদের সাথে বসে ব্যাপারটা মিটিয়ে, এখনো পর্যন্ত কথা চলছে। ব্যাপারটা হচ্ছে যে যিনি আছেন CGM সাহেব, তিনি সকাল থেকে ব্যস্ত ছিলেন, উনি পরে 5টা 6টার সময় বলছেন, আমাদের সবাইকার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি,
আমাদের যারা এখানে পদাধিকার আছেন সবাইকার সাথে কথা হয়নি, জানি না আজকে মিটিংটা করা যাবে কি না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রাজকুমার চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন মৌড়িগ্রাম ইউনিটের সেক্রেটারি। গাড়ি চালাচ্ছি না বলতে, আমাদের যে টেন্ডার 1 তারিখে যে করেছিল, ডিক্লেয়ার করেছিল, সেই টেন্ডারের আমাদের সময়সীমা আমরা বাড়াতে বলেছি। যে সময়ে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আমরা সমস্ত কাগজপত্র আমরা কমপ্লিট করতে পারছি না, এবং তা এছাড়াও আমরা যে রেটটা বর্তমানে আমাদের চলছে সেই রেটটা আমরা চেয়েছিলাম, কিন্তু কোম্পানি সেই রেটটা বাদ দিয়ে আরও রেট আমাদের কমিয়ে দেওয়া হয়েছে প্রায় 600 থেকে 700 টাকা। সেকেন্ডবার আমাদের সাথে আলোচনা করার পরেও আমরা কোম্পানির সাথে বসলাম, কিন্তু তাতে আমরা যে রেট চেয়েছিলাম, যে বর্তমানে চলছে ওই রেটটাই, কোনো রেট বাড়াতে এবং কমাতে আমরা বলিনি, কিন্তু ওরা মাত্র 150 টাকা বাড়িয়ে আমাদের যে লোকাল ভাড়া 65 কিলোমিটারের মধ্যে তার মধ্যেই সীমাবদ্ধ রেখে দিয়েছে। আজকে কোনো গাড়ি আমাদের যে সমস্ত পেট্রোল পাম্পের যে সমস্ত সাপ্লাইগুলো আছে সেগুলো সবই আমাদের বন্ধ, শুধু কেরোসিন, এয়ারপোর্ট সাপ্লাই আর হিন্দুস্তান পেট্রোলিয়ামের গাড়িগুলো খালি চলছে। টোটাল আমাদের যে সমস্ত এলাকা আমাদের 224 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত এগুলো সবই তেল পাম্পগুলো তেল সমস্যা হবে। আপাতত যাদের স্টক আছে তারা এখন চলবে, আরও আমাদের যাবে। আমার নাম মাধব পারুই, আমার নাম মাধব পারুই, এক্স গাড়ি চালাও না গাড়ির মালিক।